আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে মতিঝুল মিরপুর ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর বাড্ডা বনানী থানার অর্ধ শতাধিক হত্যা মামলায় সালমান এফ রহমান আনিসুল হক হাসানুল হক ইনু রাশেদ খান মেনন জুনায়েদ আহমেদ পলক দীপুমণি শাহজাহান খান সাদেক খান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান দিলীপ কুমার আগরওয়ালা ফারজানা রূপা ডিবির অতিরিক্ত যুগ্ম কমিশনার মশিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে সকালে পুলিশি পাহারায় তাদের আদালতে হাজির করা হয় এরপর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনের বেশি একদিনও ক্ষমতায় থাকতে আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান স্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া হবে অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলা নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তাই এই সরকারকে সহযোগিতা করার সবার দায়িত্ব হুমায়ুন চিস্তির রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম রয়েছেন এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই বিপ্লব ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন বলেন রাষ্ট্র মেরামতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ওনারা একটা রিফর্মের একটা রোডম্যাপ দিয়েছেন ছয়টা মেজর কমিশনের কে বলে দেওয়া হয়েছে যে তারা ডিসেম্বর 31 তারিখের মধ্যে তারা তাদের রিপোর্টটা সাবমিট করবে কিন্তু এখনই প্রেডিক্টটা করা যাচ্ছে না যে কবে হবে বাট এই গভর্নমেন্টের ইচ্ছা দ্রুত ইলেকশন করা যতটুক যৌক্তিক সময় লাগে সেই সময়ের মধ্যে আমরা এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজটা করবে তবে আমি এটুক বলতে পারি তারা একটা দিনও এক্সট্রা বেশি রাখার পক্ষপাতী না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা রিসেট বাটন কথাটির আবারও ব্যাখ্যা দেন তিনি তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছে নেই 71 আমাদের হার্ডওয়্যার আর এটা হচ্ছে রিসেট বাটন হচ্ছে যে যেই অন্যায় অবিচার যে একটা লুটপাট তন্ত্র যে লুটেরা যে ইকোনমি তারা তৈরি করেছিলেন মানে ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট তৈরি করেছিলেন সেই জায়গা থেকে আমরা নতুন করে রিসেট বাটন করেছি যাতে নতুন করে একটা ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই আগস্ট গণহত্যার বিচার সরাসরি সম্প্রচারের পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি আমি যে একজনকে চাবো তাহলে সেই ক্ষেত্রে তাকে অন্তত এখানে সে কনভিক্টেড হতে হবে আগে যে আপনি দোষী প্রমাণিত হতে হবে একটা কোর্ট ডিক্লেয়ার করবে যে উনি দোষী উনি আর এইটা সাজা প্রাপ্ত পুরো পৃথিবী জানুক কি হয়েছিল এবং আমরা এই জন্য ইউএনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমরা ইনভাইট করেছি যে তোমরা আসো তোমরা ইনভেস্টিগেট করো আমি এখানে কোনো রোলই নিব না ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সহায়তা এবং পুনর্বাসন নিয়ে কথা বলেন অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ যে ছাত্র জনতার এই বিপ্লব যাতে কোনো কারণেই ব্যর্থ না হয় আমরা সকলে মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং আজকের এই শহীদদের যে রক্ত সে রক্ত শুকিয়ে যাবার আগে যদি আমরা সরকারের পক্ষ থেকে নানা রকম কর্মপরিকল্পনা ঘোষণা করে তাদের প্রতি মর্যাদা দেখাতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যে শহীদদের আত্মার প্রতি আমরা সম্মান দেখাতে পারবো অনুষ্ঠানটি সোমবার রাত 10:50 এটিএন বাংলায় প্রচারিত হবে আজকের আয়োজন এখানে শেষ করছি হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছ থেকে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকায় সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলি ভর্তি বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছিলেন রিভারসাইড কাউন্টির শেরিফ তাকে আটকের খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে জানায় ঘটনাটির তদন্ত চলছে 49 বছর বয়সী আটক ওই ব্যক্তির নাম ভেম মিলার তিনি লাস ভেগাসের বাসিন্দা আগামী 2 জানুয়ারি আদালতের শুনানির মুখোমুখি হবেন তিনি ভারতে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা তবে ভারতের সাথে কোনো পাত্তাই পায়নি তারা
টেস্ট এবং টি-20 সিরিজের সবকটি ম্যাচেই পরাজিত হয় নাজমুল হোসেন শান্তরা। সেই ব্যর্থ মিশন শেষে গতরাতে একটি চার্টার্ড ফ্লাইটে হায়দরাবাদ থেকে ঢাকায় এসে পৌঁছায় লাল সবুজের দল। বিমানবন্দরে এই সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি, তাই বিশ্রামের খুব একটা সুযোগ নেই হাতুড়ি সিং এর শিষ্যদের। ফিনল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের জয়ের ধারায় ফিরছে ইংল্যান্ড। হেলসিঙ্কিতে ইংলিশদের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি আগের ম্যাচের দলে ছটি পরিবর্তন আনেন। খেলার 18 মিনিটে জ্যাক গ্রিলিস এগিয়ে দেন থ্রি লায়নদের, এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। 74 মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোলে ব্যবধান 2-0 করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এই গোলের 10 মিনিট পর ড্রিকলান রিচ 3-0 ব্যবধানে ইংল্যান্ডকে এগিয়ে দেন। নির্ধারিত সময়ে খেলার শেষের আগে আর্তু হসকোনেন ফিনল্যান্ডের কাছে একটি গোল শোধ করেন। এই জয়ে 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। অন্য ম্যাচে গ্রিস 2-0 গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে আছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন atnbanglanews। ধন্যবাদ সবাইকে।